আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মৌসুম আফরিন ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি আবারও আরেকটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো পমফ্রেট মাছের ঝাল সর্ষে দিয়ে। আর এই মাছের রেসিপিটাও প্রায় সবারই জানা। এটি একটি খুব সাধারণ রেসিপি আর খুব অল্প উপকরণ দিয়ে সহজেই বানানো হয়ে যায়। তাহলে চলুন পুরো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর আমার এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার সমস্ত রেসিপি আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। এখানে আমি চার পিস পমফ্রেট মাছ ধুয়ে রেখেছি। সবার প্রথমে মাছের মধ্যে আমি সামান্য লবণ আর সামান্য হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। আর মশলার মধ্যে নিয়েছি 4 চামচ সর্ষে বাটা, 4-5টা কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা 2 চামচ, 1টা টমেটোকে পেস্ট করে নিয়েছি, আর নিয়েছি 1টা বড় সাইজের পেঁয়াজ বাটা। এবার রান্নাটা শুরু করছি। সবার প্রথমে কড়াইয়ে তেল গরম করে নেব। তেল ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব। আমি প্রথমে 2টো মাছ ভেজে নিচ্ছি। মাছ দিয়ে 5 মিনিট অপেক্ষা করবেন, প্রথমেই মাছটা পাল্টাতে যাবেন না, ভেঙে যেতে পারে। আর এই মাছও কিন্তু খুব নরম হয়। এইভাবে আমি এপিট ওপিট করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার বাকি মাছগুলোও ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের উপর আবারও সামান্য তেল দিয়ে দিচ্ছি। এরপর তেলের উপর কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন দিয়ে আবার ভালো করে ভেজে দিয়ে দেবো টমেটো পেস্ট, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 বাটি জল আর পরিমাণ মতো লবণ। এবার ভালো করে মশলাটাকে কষে নেব। মশলা কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা, আবারও ভালো করে নেড়ে নেব। মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। দইটাকে অবশ্যই ভালো করে ফেটিয়ে নেবেন, না হলে দইটা ফেটে ফেটে যাবে। এবার ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1 বাটি জল। জল দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেব। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটা ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা খুললাম, দারুণ একটা গন্ধ বেরিয়েছে আর কালারটাও দারুণ হয়েছে। তাহলে বন্ধুরা, আমার পমফ্রেট মাছের কারি একেবারেই তৈরি হয়ে গেছে। এবার এটাকে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। আর আমার এই পমফ্রেট মাছের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পমফ্রেট মাছের এই রেসিপিটা ভালো লাগলে আমার এই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য একটি রেসিপিতে।